তাহলে শুধু মুসলিম সমাজ আজকে দেখুন, পৃথিবীর বুকে তাকিয়ে দেখুন, দুনিয়ার বুকে তাকিয়ে দেখুন, যে আজকে ধোঁয়া নিয়ে মারামারি, কাটাকাটি, হাঙ্গামি, দাঙ্গামি, আজকে কেন? এর একমাত্র কারণ হচ্ছে উত্তম চরিত্র, একমাত্র কারণ হলো শিক্ষা। আজকে আমাদের পেটে শিক্ষা নেই, যার ফলে এরকম মতনক্য আমাদের হয়ে আসছে। শুধু মুসলিম সমাজ, একজন মুসলমানের জন্য ঠিক যেইরূপভাবে সালাত আদায় করা ফরজ, একজন মুসলিম ব্যক্তি যদি সালাত পরিত্যাগ করে, যদি সালাতকে ত্যাগ করে দেয়, যদি সালাত আদায় না করে, যেইরূপভাবে গুনাহ হবে, অনুরূপভাবে একজন মুসলিম ব্যক্তি যদি কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন না করে, তাহলে তার জন্য গুনাহ হবে। শুধু মুসলিম সমাজ, কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন যদি আমি না করি, কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন যদি আমি না করি, তাহলে আমি কি করে বুঝবো যে কখন কোন টাইমে কিভাবে আল্লাহর কাছে দোয়া চাইলে দোয়া কবুল হবে? কি করে বুঝবো? আপনি কি জানেন, প্রিয় শ্রোতা মণ্ডলী, আপনি কি জানেন যে সালাত আদায় করার সময়তে, সালাতে যখন দাঁড়িয়ে যাবেন, সিজদা যখন দিবেন, সিজদাতে যে সমস্ত দোয়াগুলি আছে সেই সমস্ত দোয়াগুলি পাঠ করার পরে আপনি যদি সেই সময় বাংলাতে দোয়া চান, সেই সময় দোয়া কবুল হওয়ার সম্ভাবনা রয়েছে? আপনি যখন তাসাহুদে বসেন, তাসাহুদের দোয়া যেগুলো আছে সেই দোয়া পাঠ করার পরে আপনি সেই মুহূর্তে যদি আপনি বাংলাতে দোয়া চান, সেই সময় দোয়া কবুল হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি যখন সালাম ফিরার বৈঠকে বসেন, সেই সময় যদি আপনি আল্লাহর কাছে দোয়া চান, সেই সময় দোয়া কবুল হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি কি করে বুঝবেন শুধু মুসলিম সমাজ, কিভাবে আল্লাহর কাছে যদি দোয়া চাইতে হয়, কেমন করে চাইতে হবে, কেমন নর্ম ভদ্রতার সহিত চাইতে হবে, কেমন করে চাইলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবেন, আপনার তো কিছুই জানা নেই। শুধু মুসলিম সমাজ একটি এক্সাম্পল, আপনি যদি কোনো শিক্ষা অর্জন না করেন, আপনি একজন রাখাল, সেই রাখাল যদি একজন ওলামা, একজন আলেমের শিক্ষকের সম্মান দিতে কখনোই পারবে না, একজন মাস্টারের সম্মান দিতে পারে কেবলমাত্র একজন ছাত্রই। কিভাবে কথা বলতে হবে স্যার এসছে, স্যারের সঙ্গে কিভাবে নর্ম ভদ্রতার সহিত কথা বলতে হবে, একমাত্র সে ছাত্রটাই বলতে পারবে, নচেত পারবে না। তাই আপনাদেরকে বলবো, শিক্ষা অর্জন করতেই হবে। আর একটি এক্সাম্পল, আপনি ধরুন খুব বিপদের মধ্যে সম্মুখীন, বিপদে পড়েছেন, এই মুহূর্তে যদি আপনি কারো কাছে টাকা চাইতে যান, একজনের কাছে টাকা ধার চাইবেন, সেই সময় যদি আপনি বলেন, এই চিৎকার করেও যদি বলেন, এই অমুক বাড়িতে আছো, এত টাকা আমার প্রয়োজন রয়েছে, তুমি আমাকে দাও, সে কি দিবে? সে দিবে? কখনোই দিবে না। তার কাছে যেতে হবে, হয়তো সালাম দিতে হবে, সালাম দেওয়ার পর নর্ম ভদ্রতার সহিত কথা বলতে হবে যে ভাই, অমুক বিপদে আমি পড়ে রয়েছি, এত টাকা আমার দরকার, কয়েকদিনের মধ্যে আমি দিয়ে দেবো তোমাকে, তাহলে আপনাকে টাকাটা দিবে। তো শুধু মুসলিম সমাজ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিভাবে দোয়া চাইতে হবে, কেমন করে দোয়া চাইলে, কখন দোয়া চাইলে, কোন সময় দোয়া চাইলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি রাতের তৃতীয় অংশে আসমানের নিচে, আসমানে নেমে আসি, আসার পরে বলি, হে আমার বান্দারা, কে আছো, আমার কাছে দোয়া চাও, আমি প্রস্তুত রয়েছি, তোমাকে ক্ষমা করে দেব। শুধু মুসলিম সমাজ, আপনি কি করে বুঝবেন, আপনি কি করে জানবেন? তাই বলছি যে আমাদের মুসলমানদেরকে ধর্মীয় জ্ঞান অর্জন করতে
করতেই হবে, কিছুটাও হলে করতে হবে, বাধ্যতামূলক করতেই হবে। আপনাকে বলছি না যে জেনারেল জ্ঞান অর্জন করতে হবে না, শুধু মুসলিম সমাজ জেনারেল জ্ঞান অর্জন করতে হবে দুনিয়াবি পার্থিব জীবনে চলাফেরার জন্য, কিন্তু হচ্ছে কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন করতে হবে, এটা হচ্ছে আখেরাতের জন্য, পরকালের জন্য। এই দুনিয়াতেও লাভ রয়েছে, ওই দুনিয়াতেও লাভ রয়েছে। আর জেনারেল শিক্ষা অর্জন করবেন পার্থিব জগতে, যাতে করে চলাফেরা করতে না অসুবিধা হয়। আপনাকে আমি মানা তো করিনি, আপনাকে জেনারেল জ্ঞান অর্জন করতে হবে, প্লাস কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন করতে হবে। আপনাকে তো আমি বলছি না যে মৌলভী সাহেব আপনাকে হতে হবে, জিনা আপনাকে মৌলভী সাহেব হতে হবে না, কোরআনের কিছুটা অংশ জানতে হবে আপনাকে, হাদিসের কিছুটা অংশ জানতে হবে আপনাকে, শরীয়ত কি বলছে আপনাকে, ইসলাম কি বলতে চাইছে আপনাকে, আপনি কোন টাইমে কিভাবে সালাত আদায় করতে হবে, কোন জায়গায় কিভাবে দাঁড়াতে হবে, কোন সময় কিভাবে দোয়া বলতে হবে, আপনি তো সেটি জানছেন না। শুধু মুসলিম সমাজ যদি আপনার পেটের মধ্যে শিক্ষা থাকে, আপনার পেটের মধ্যে যদি কালি থাকে, তাহলে আপনি বুঝতে পারবেন, নচেত আপনি বুঝতে পারবেন না। শুধু মুসলিম সমাজ, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিলেন সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। হে মুহাম্মদ, তুমি বলে দাও, যারা তুমি বলে দাও হে মুহাম্মদ, জেনে রাখো যে আল্লাহ ছাড়া কোনো ন্যায়ত্ব উপাস্য নেই, ন্যায়ত্ব উপাস্য নেই, এবং তুমি তোমার গুনাহের জন্য এবং মুমিন পুরুষ ও নারীর গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করো। তাহলে কি হলো? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, হে মুহাম্মদ তুমি জেনে রাখো আল্লাহ ছাড়া কোনো ন্যায়ত্ব উপাস্য নেই, এবং তুমি তোমার গুনাহের জন্য এবং মুমিন পুরুষ ও নারীর গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করো। তাহলে শুধু মুসলিম সমাজ, এই আয়াতে কারিমা থেকে প্রমাণিত হচ্ছে, এই আয়াতে কারিমা থেকে বোঝা যাচ্ছে যে আগে আমাদেরকে জানতে হবে, তার আগে শিখতে হবে, তারপরে ইস্তেগফারটি পরে করতে হবে। যদি আমাদের জানা না থাকে, যদি আমরা কোনো কাজ যদি না জানি, তাহলে সেই কাজে আমাদের নির্ভেজাল হতে পারে না, ভেজাল থাকতেই পারে, সেই কাজটি আমার দ্বারাতে নাও হতে পারে। তাহলে আমাদেরকে আগে শরীয়তটি জানতে হবে, কিভাবে ইস্তেগফার করতে হবে, কেমন করে তাওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন সেই তাওবাকে গ্রহণ করবেন, সেই জিনিসটি আমাদেরকে জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, অপর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার 9 নম্বর আয়াতে বলছেন, কুল হাল ইস্তাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন। হে মুহাম্মদ তুমি বলে দাও, যারা জানে আর যারা জানে না, তারা কখনোই সমান হতে পারে না। এই কথাটি বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমার মধ্যে ঘোষণা করে দিয়ে উদাহরণ দিচ্ছেন। কি উদাহরণ দিচ্ছেন? সূরা ফাতিরের, সূরাতুল ফাতিরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, ওয়ামা ইয়াস্তাবিল আমা ওয়াল বাসির ওয়ালা যুলুমাত ওয়ালা নূর ওয়ালা যিল্লু ওয়ালা হারুর ওয়ামা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালা আমওয়াত। ঠিক যেই রূপ ভাবে একজন অন্ধ আর একজন চোখওয়ালা ব্যক্তি সমান হতে পারে না, ছায়া এবং রৌদ্র যেই রূপ ভাবে সমান হতে পারে না, রাত্রি এবং দিন যেই রূপ ভাবে সমান হতে পারে না, চোখওয়ালা এবং চোখ নাওয়ালা অন্ধ ব্যক্তি যেই রূপ সমান হতে পারে না, অনুরূপ সমান হতে পারে না একজন শিক্ষিত ব্যক্তি আর একজন অশিক্ষিত ব্যক্তি। ব্রাদার ইন ইসলাম, তাহলে এ আয়াতে কারিমা থেকে বোঝা যায় যে একজন শিক্ষিত ব্যক্তি এবং অশিক্ষিত ব্যক্তি, আসমান এবং জমিনের মধ্যে যতটা ফার্ক রয়েছে, যতটা দূরত্ব রয়েছে, এই রকম দূরত্ব যে একজন শিক্ষিত এবং অশিক্ষিতর মধ্যে পার্থক্য। শুধু মুসলিম সমাজ, তাহলে আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে। শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, মেরুদণ্ডহীন মানুষ হতে পারে না।
মেরুদণ্ডহীন মানুষ হতে পারে না। মেরুদণ্ডহীন মানুষ হতে গেলে তার মাথা ভেঙে যাবে। তাই শুধু মুসলিম সমাজ মেরুদণ্ডহীন মানুষ হয়ে জীবন যাপন করেন না পৃথিবীর বুকে। কিছুটা হলে কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন করুন, শরীয়তের দিকে এগিয়ে আসুন, শরীয়তের দৃষ্টির দিকে এগিয়ে আসুন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিলেন, হাদিসটি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তে বর্ণিত। আন মুয়াবিয়া তা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول صلى الله عليه وسلم ما يريد الله خيرا يفقهه في الدين وانما قاسم الله يؤتي মুয়াবিয়া রাদিয়াল্লাহু তে বর্ণিত। তিনি বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যাকে কল্যাণ দান করতে চান তাকে কেবল দ্বীনের সঠিক জ্ঞান দান করেন, তাকে কেবল দ্বীনের সঠিক জ্ঞান দান করেন। তাহলে শুধু মুসলিম সমাজ একমাত্র এই হাদিস থেকে প্রমাণিত হচ্ছে, যার ভালাই চান, যাকে ভালাই চান আল্লাহ রাব্বুল আলামিন, তাকেই কেবল এই কোরআনি বিদ্যা দান করে, কোরআনি জ্ঞান অর্জনের আপনার জ্ঞান দান করেন। তাহলে আমাদেরকে প্রচেষ্টা চালাতে হবে। আমি যদি মনে করি যে রুজির মালিক তো আল্লাহ রাব্বুল আলামিন, রুজির মালিক তো আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে আমি যদি বাড়িতে হাত পা গুটিয়ে বসে থাকি তাহলে কি আল্লাহ রুজি দিয়ে দিবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা রুজি সংগ্রহের জন্য বেরিয়ে যাও, আমি আছি রুজির মালিক, আমি তোমাকে কোন দিক দিয়ে মিলিয়ে দিব। তাই শুধু মুসলিম সমাজ এই ফ্যাসিলিটি গ্রহণ করতে গেলে, কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন করতে গেলে আমাদেরকেও চেষ্টা চালাতে হবে। চেষ্টাবিহীন কোনো কাজ হয় না। তাই আমি আপনাদেরকে বলবো যে শিক্ষা অর্জন করুন, নিজের সন্তান সন্ততিকে শিক্ষা অর্জন করান। আপনি মনে করছেন যে আমার হয়তো বয়স হয়ে গেছে, জিনা শিক্ষার কখনোই বয়স হয় না। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শিক্ষাটা হচ্ছে ফরজ মুসলিম জাতির জন্য। অতএব এতদিন আপনি জানেননি, এখন আপনি জানলেন, এখন থেকে আপনি শিখতে শুরু করুন।